মা আপনাকে একটু ফল কেটে দিই। লক্ষ্মী তখন ক্লাস টুতে পড়ে, তখন ওর বাবা চলে গেল। চারিদিকটা এত ফাঁকা ফাঁকা লাগতো, সংসার, লক্ষ্মীর ভবিষ্যৎ এসব চিন্তা করে কেমন জানি একটা অস্থির লাগতো। কিন্তু হাল ছাড়িনি, দিনে চাকরি, রাতে সেলাই। লক্ষ্মী ঠিক নামের মতোই লক্ষ্মী ছিল, প্রাইমারিতে বৃত্তি পেল, ক্লাস এইটে বৃত্তি পেল, এসএসসি, এইচএসসি সবগুলিতে ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট করে ভার্সিটিতে, আর ভার্সিটি পাশ করে একটা ভালো চাকরি, আর তারপর মিষ্টি একটা বউ। মা আপনি কিন্তু আজকে সারাদিনে কিচ্ছু খাননি। সুমনকে আমি লক্ষ্মী সোনা বলে ডাকতাম, আর কবে যে লক্ষ্মী সোনা থেকে লক্ষ্মী হয়ে গেল নিজেই তা টের পাইনি। তোমরা শাশুড়ির বউ মিলে কি কথা বলছো? তোমাকে কেন বলবো লক্ষ্মী সোনা। আচ্ছা তাই নাকি। আদর করে মাতার সন্তানকে কত নামেই না ডাকেন, এই ভ্যালেন্টাইন্সে মোজো প্রেজেন্টস অন্তর্ডাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার মা তোমাকে আদর করে কি নামে ডাকে আর কেন ডাকে কমেন্ট করে জানিয়ে দাও, আর জিতে নাও মায়ের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভ্যালেন্টাইন্স ইজ অন, অন্তর ইজ অন।